আগের দিনের বাসি ভাতটা ফেলে না দিয়ে সেই ভাতটা দিয়ে একটা দারুণ রেসিপি কি করে বানাবে চলো দেখে নাও। আমরা এটাকে ভাত ভাজা বলি, আর এরকম বাসি ভাত থাকলে আমি প্রায় বানিয়ে নিই এইভাবে, আর আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি। একটা আলু, একটা পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার কাছে আগের দিনে 2 কাপ ভাত ছিল। একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেরকম নর্মাল আমরা ভাজি ওই রকমই ভেজে নিতে হবে। আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেরকম ভাজা হয় ওরকম ভাজা করে নিতে হবে। আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কাপ মতো ভাত নিয়েছি, সেই পরিমাণে নুন দিতে হবে। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এটার মধ্যে কি কি মেশাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে। আলু পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, দেখো প্যানের আমি সাইডে করে দিয়েছি, আর প্যানের মাঝখানে 1 চামচ তেল আবার দিয়ে দিয়েছি, সাদা তেল, আর 2টো ডিম ফেটিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দেব। এটাকে ঠিক 1 মিনিট ধরবো না, এইভাবে রেখে দেব। 1 মিনিট পর এটা আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ডিমটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আরও কিছু মশলা মেশাচ্ছি। যেরকম এই মিশিয়েছি আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো 1/2 টিএসপি, আর দেব এর মধ্যে অরিগ্যানো, অরিগ্যানো 1 চামচ মিশিয়ে দিলাম। আর এর মধ্যে অরিগ্যানো দেওয়ার ফলে এত সুন্দর একটা গন্ধ হবে, তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর অরিগ্যানো তো সবার কাছে নাও থাকতে পারে, তোমরা এমনি লেবুর রসও এখানে মিশিয়ে দিতে পারো। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তবে কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। গোলমরিচ, অরিগ্যানো আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আগের দিনের ভাত যেটা বেঁচে ছিল, আমার কাছে 2 কাপ মতো ভাত ছিল, সেটা এখানে মিশিয়ে দেব। তবে এখানে ভাতটা ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে কিন্তু আমরা দেব না, নর্মাল টেম্পারেচারে যখন ভাত চলে আসবে তারপরে আমরা এখানে মেশাবো, তা না হলে কিন্তু একটু জল ছেড়ে যেতে পারে। এবার ধনে পাতা কুচি এর মধ্যে মিশিয়ে দেব। আর যদি নুন প্রয়োজন হয় তবে নুন অল্প মেশাতে পারো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, চলো বা